নমস্কার, বাংলা বলছে চ্যানেল থেকে বিপ্লব দাস বলছিলাম। আপনারা জানেন যে কংগ্রেস সিপিএম এর একটা জোট হওয়ার কথা এই বিধানসভা নির্বাচনের আগে, কিন্তু সেই জোট যত দ্রুত হওয়ার কথা ছিল সেই দ্রুততার দ্রুত এগোচ্ছে না, এবং আবার সেই জোটে একটা জট লেগেছে। এটা নিয়ে আজকে আমরা আলোচনা করব। তার আগে দর্শক বন্ধুদের অনুরোধ যে আপনারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন, যাতে আমাদের সমস্ত অনুষ্ঠানের আপডেটগুলো আপনারা পান। আমরা আজকে যে জোটের জট এই বিষয়টি নিয়ে আলোচনা করব, আমাদের সঙ্গে রয়েছেন তিনজন বিশিষ্ট মানুষ। আলোচনায় রয়েছেন অধ্যাপক ডক্টর রাজাগোপাল ধর চক্রবর্তী, রয়েছেন শুভময় মৈত্র অধ্যাপক, এবং রয়েছেন সাংবাদিক অরূপ কালী। আমরা তিনজনকেই আমাদের এই বাংলা বলছে চ্যানেলে স্বাগত জানাচ্ছি। আমি প্রথম শুভময়দার কাছেই আসব যে নির্বাচন আসন্ন, হয়তো আর কয়েকদিনের মধ্যেই হয়তো সামনের মাসে ফার্স্ট উইক অফ ফেব্রুয়ারি নির্বাচন ঘোষণা হয়ে যাবে। শুভময়দা, সেই যে জায়গাটা, যে কংগ্রেস সিপিএম যে জোট, তারা যেভাবে 2016 লড়েছিল, 2019 সেই জোটটা হয়নি, কিন্তু 2021 এই জোট বহুদিন ধরে শোনা যাচ্ছে, কিন্তু এখনো আসনই সমঝোতা হলো না, জোটে আবার জট, কি বলবেন? হ্যাঁ, দেখুন, মূল যে বিষয়টা এখানে এসে দাঁড়াচ্ছে সেটা হচ্ছে যে আমাদের পশ্চিমবঙ্গে আমরা জেনারেলি যখন আমরা তো খুব সাধারণভাবে সবাই রাজনীতি সচেতন এবং সন্ধেবেলা বা বিভিন্ন সময় রাজনীতির আলোচনা আমরা অনেকটা শুনি আর কি, এবং সেই আলোচনায় আমরা সাধারণভাবে কি দেখি, আমরা সাধারণভাবে দেখি যে সকলেই তৃণমূল আর বিজেপিকে নিয়ে বেশি আলোচনা করেন, তাদের নিয়েই বেশি সমালোচনা করেন। সেটাই খুব স্বাভাবিক, কারণ কেন্দ্রে ক্ষমতায় আছেন বিজেপি, রাজ্যে ক্ষমতায় আছেন তৃণমূল কংগ্রেস, সুতরাং আলোচনা বা সমালোচনা এবং বিশেষ করে রাজনীতিতে সমালোচনাই বেশি হয়, সেটা তৃণমূল বা বিজেপির বিরুদ্ধে বেশি হওয়াটাই খুব স্বাভাবিক। অনেক সময় তাদের নেতা নেত্রীরা হয়তো বিব্রত হন বা বিরক্ত হন যে রাজনৈতিক বিশ্লেষক মাত্রেই কেন তাদের সমালোচনা করছে। তার খুব কারণ, বিশেষ কারণ যেটা, সেটা হচ্ছে যে ক্লাসের পড়াশোনায় ভালো ছেলে তাকেই কিন্তু সবসময় পর পর এই কথাটা বেশি বলা হয়। ফলে এই প্রেক্ষিতে বাম এবং কংগ্রেসের সাধারণভাবে তো তাদের নিয়ে আলোচনা কম, কারণ তাদের ভোট শতাংশ আস্তে আস্তে কমের দিকে যাচ্ছে, এবং একদম সোজা হিসেবে 2016 থেকে বামেদের ভোটের যে ক্ষয় শুরু সেখানে প্রায় কোটি খানেক মতো ভোট চলে গেছে বিজেপির দিকে। এবার এই জায়গায় দাঁড়িয়ে অবশ্যই এখন তৃণমূল এবং বিজেপির মধ্যে বিভিন্ন নেতার এদল থেকে ওদলে যাওয়া, এতে যে গণতান্ত্রিক পরিসর তাতে তৃতীয় পক্ষের একটা জায়গা তৈরি হওয়ার মাঝে মাঝে সম্ভাবনা সৃষ্টি হয়। তাতেই যে তারা ভোটে জিতে যাবেন এমন মোটেই নয়, কিন্তু ভোট বাড়ার একটা জায়গা হয়তো তৈরি হয়, এবং সেই জায়গায় দাঁড়িয়ে আপনি যদি দেখেন অতি বাম দলগুলোর এই ধরনের উদাহরণ আছে যে দলের মেম্বার 3 জন, কিন্তু দলের মধ্যে 17টা ভাগ, অর্থাৎ এক একজনই হয়তো 3টে করে দলে আছেন, তিনি নিজেই স্থির করতে পারছেন না তার মত কি। ঠিক একই রকম ভাবে বাম কংগ্রেসের যখন একটা সঠিক আন্দোলনের পথে যাওয়া উচিত ছিল, সেই জায়গায় তারা জিতবেন কিনা তার নেই ঠিক, কিন্তু তার মধ্যেই আসন ভাগাভাগি নিয়ে এমন একটা পরিস্থিতি সৃষ্টি করছেন যে সাধারণ মানুষের বিশ্বাস এই জোটটার প্রতি সেটা কিন্তু এই ধরনের আলোচনায় চলে যাবে। ফলে তাদের এই মুহূর্তে সতর্ক হওয়া দরকার সামনের দিনের রাজনীতিতে যদি কোনো ছাপ তারা ফেলতে চান। হ্যাঁ, আমি এই যে যে মানুষের বিশ্বাস, অরূপদার কাছে যাবো। অরূপদা, এই যে জোটে যা চলছে বা যেটা আমরা দেখতে পাচ্ছি, যেটা দ্রুত হওয়া সম্ভব ছিল, মানুষের বিশ্বাস কি বলবে? যেটা বলছে মানুষের বিশ্বাস চলে যাবে, তো আমার প্রশ্ন হচ্ছে মানুষের বিশ্বাস কি আদৌ আছে? চলে যাওয়া তো তার একটা পরের ধাপ। 2011 সালে বামেরা চলে যাওয়ার পর ক্ষমতা থেকে বামেরা কি এমন কোনো কাজ করতে পেরেছে তাই জন্য মানুষের আস্থা আবার ফিরে আসবে, বা আস্থা ফিরে আসার মতো কোনো কারণ আছে? শুধুমাত্র আমাদের বাংলায় নয়, ভারতবর্ষ জুড়েই আজকে বামেদের রক্তক্ষরণ হচ্ছে, এবং সেখানে একমাত্র কেরলে টিপ টিপ করে টিকে আছে আর প্রায় নেই। বা যে সমস্ত আন্দোলন বামেরা করছে, যেটা প্রায় দিল্লিতে সিএএ নিয়ে যেটা করতে গেছিল সেই আন্দোলনও বুমেরাং হয়ে গেছে, সেটা টেকেনি বামেদের পক্ষে, যেটা বামেরা হাওয়া তুলতে গেছিল সেটা টেকেনি। প্লাস যে চার্জশিটে যে সমস্ত দেওয়া হয়েছে সেটা আমরা দেখেছি, যে সার্জিল ইমাম থেকে শুরু করে প্রত্যেকে যাদের পেছনে কিভাবে বামের ইন্ধন ছিল, চার্জশিটে বাম নেতাদের নাম আছে। তো বামেরা আজকে পশ্চিমবঙ্গে ক্রমশ কেন অপ্রাসঙ্গিক হয়ে যাচ্ছে, এই রাজনীতিটা কেন অপ্রাসঙ্গিক হয়ে যাচ্ছে, নতুন কেন মুখ আসছে না, এটা প্রত্যেকদের বামেদের নিজেদের ভাবা উচিত। এমন কোন বামেদের কি একটা নেতা আছে যে আমরা যারা আগে বামেদের বলতাম, আমরা নিজেরাই লিখতাম যে বৃদ্ধতন্ত্র বলে, সেই বৃদ্ধতন্ত্রের বাইরে গিয়ে আজকে সেই ঘুরিয়ে ফিরিয়ে সেই কেশপুরে আবার সেই সুশান্ত ঘোষ ষাটোর্ধ্ব নেতা, তাকে নিয়ে গিয়ে বামেদের শোকেস করতে হচ্ছে।
যে দেখো কেশপুরে সুশান্ত ঘোষ, তো সুশান্ত ঘোষ এই বয়সে কি করবে? এই বয়সে সুশান্ত ঘোষকে রেখে কি চাঙ্গা হবে? বামেরা না তলার লেভেলের ক্যাডাররা চাঙ্গা হবে? তো ফল এর উপরে আবার তার উপরে আবার যোগ হয়েছে কংগ্রেস, সেখানেও একমাত্র অধীর চৌধুরী ছাড়া আর কোন নেতা নেই যাকে দেখে অন্তত 100 লোক বা 500 লোক জড়ো হয়। ফলে দুটোর জোট শুভময় বলছে আশার কথা, আমি এখনো পর্যন্ত কোনো আশা দেখতে পাচ্ছি না বিপ্লব। হ্যাঁ রাজাদা কতটা আশা দেখতে পাচ্ছেন? এই জোট কি কিছু আস্থা যোগাবে মানুষের মনে? বিপ্লবদা মানে আমাদের অনেকেই হয়তো খেয়াল নেই যে মানে যে লোকসভার নির্বাচনে মানে বামেদের ভোট ছিল, বামেদের বলবো না সিপিআইএম এর বামদা আর সব দলগুলো যেগুলো আছে সব যোগ করে হয়তো সামান্য একটু বাড়বে। সিপিএম এর ছিল 6.3% আর কংগ্রেসের ছিল 5.7%। এটা মানে যে জায়গায় চলে গেছে, একটা সময় প্রায় 50% তারা ভোট পেত, সেখান থেকে কোথায় নেমে গেছে এইটা এইটা হচ্ছে আমি একটা বলতে চাই। এক নম্বর আপনি যদি কংগ্রেস আর সিপিএম এর ভোট যোগ করেন এটা 12-15% এর বেশি আসেন। সুতরাং যে গত লোকসভা নির্বাচনে মোটামুটি বোঝা গেছে যে বামেরা আর কংগ্রেস দুটোই একসঙ্গে হোক আলাদা হোক তারা আর মানুষের মানে আশীর্বাদের জায়গায় তারা নেই। এখন প্রশ্ন হচ্ছে কেন নেই? কেন দুজনে কিন্তু বিরাট সুযোগ দেওয়া হয়েছিল, বামেরা ভারতবর্ষে এমন সুযোগ কেউ পায়নি। 7-7টা টার্ম তারা পশ্চিমবঙ্গে শাসন করেছিল। হ্যাঁ খুব ভালো কাজ করেননি তা নয়, কিন্তু ব্যাপারটা হচ্ছে যে যেটা হচ্ছে স্বপ্ন, স্বপ্ন দেখে বাচ্চারা ইয়ংরা, তাদের চাকরি সেদিকে তারা কিছুই করেনি। কেন্দ্রের সঙ্গে ঝগড়া করতে করতে পশ্চিমবঙ্গে কোনো বিনিয়োগ তৈরি হয়নি। নতুন জেনারেশন যারা তৈরি হয়েছে তারা এখানে পড়াশোনা করতে চায় না, বাইরে চলে যেতে চায়, কেন তারা জানে এখানে চাকরি হবে না, চাকরি কিছু নেই। পশ্চিমবঙ্গটা রয়ে গেছে অনলি ফর দ্য রিফ্রেন্স, মানে লুম্পেনদের জায়গায় তৈরি হয়ে গেছে, অপসংস্কৃতির জায়গা তৈরি হয়ে গেছে। এটা বামেদের সময় শুরু হয়েছে এবং এই তৃণমূলের সময় চরম শিখরে গিয়ে হাজির হয়েছে। এখান থেকে আমরা মুক্তি চাই, মানুষ মুক্তি চায়। সুতরাং মানুষ কংগ্রেসকেও বহু বছর দিয়েছে, দিল্লিতে তারা অধিকাংশ সময় ছিল, বামেদের আসার আগেও কংগ্রেস ছিল। সুতরাং আর এই দুটো গোষ্ঠীকে একসঙ্গে আমরা দেখেছি, বামেরা যখন শাসনে ছিল তারা বলেছে বা শাসনে থাকার আগেও বলেছে পশ্চিমবঙ্গ ভারতবর্ষে পিছিয়ে থাকার সবচেয়ে বড় কারণ হচ্ছে কংগ্রেস। আজকে তারা বলছে না এরা এরা কখনো কারণ নয়, বিজেপি হচ্ছে। এদেরকে কেউ বিশ্বাস করবে? কেউ বিশ্বাস করবে? সুতরাং এরা ভাবুক এরা কি চায়, যতক্ষণ এরা ভেবে বলছে এরা কি করবে, এই জায়গায় দাঁড়িয়ে দুটো বিবদমান একেবারে দুটো কনফ্লিক্ট কোল ছিল। আমাদের যৌবন কেটে গেছে কংগ্রেস আর সিপিএম এর লড়াই লড়াই দেখতে গিয়ে। আমাদের এখন আগামী প্রজন্ম তারা কখনো এই দুটোর মধ্যে এই দুটো পার্টির মধ্যে কোন ধরনের ভরসা খুঁজে পাবে বলে আমার মনে হয়। হ্যাঁ হ্যাঁ, যে আগামী প্রজন্ম শুভময় দা, আর আগামী প্রজন্ম এবং আরেকটা জিনিস যে মানুষের কি আস্থা ছিল যেটা অরূপ দা বললেন, কি বলবেন এটা নিয়ে? না একদম এ নিয়ে তো কোনো সন্দেহই নেই যে অরূপ যদিও একটু ব্যঙ্গ করেই বলেছে, কিন্তু অরূপের বক্তব্য এবং রাজাদার যে বক্তব্য মূলত বৃদ্ধতন্ত্রের কথা এবং যে মানুষগুলো রিজেক্টেড হয়েছেন 2011 নির্বাচনে এবং তাদের রিজেকশনের কথা তো জানাই ছিল। অর্থাৎ 2008 পঞ্চায়েত নির্বাচন থেকে বামপন্থী যে নেতাদের, দেখুন একটা পন্থাকে তো মানুষ রিজেক্ট করে না, রিজেক্ট করে কারণ একটা পন্থা তো একটা অ্যাবস্ট্রাক্ট ব্যাপার, একটা বিমূর্ত ব্যাপার, সেইখানে তাদের মানুষগুলো দলের নেতাগুলোই দলটাকে ঠিক করে। 2000 সাল নাগাদ কিন্তু বামপন্থীরা মানে জ্যোতি বসুর জায়গায় বুদ্ধদেব ভট্টাচার্যকে এনে যে একটা চেষ্টা করেছিল সেটা 2001 নির্বাচনে, তখন কিন্তু 2001 মনে হয়েছিল মমতা ব্যানার্জি জিতেই যাবেন, কিন্তু যাই হোক শেষ পর্যন্ত কিন্তু বামফ্রন্ট জিতে যায় এবং তার ফলে 2006 তারা জেতে। ওইখানে কিন্তু ফল অন্য হতে পারতো, বুদ্ধদেব ভট্টাচার্যকে এনে বামের একটা নতুন মুখ আনে। আজকে শুভেন্দুবাবুও কিন্তু সেই বুদ্ধদেব ভট্টাচার্যের কথা বলছেন বারবার করে যে বুদ্ধদেব ভট্টাচার্য ভালো নেতা, লক্ষণ শেঠ নন, এই ধরনের বক্তব্য আজকে দুপুরেও তিনি রেখেছেন। সুতরাং এই প্রশ্ন তো একদম সত্যি বিরোধীরা তুলবেনই যে যে নেতারা এতদিন ধরে ছিল তারাই তো আছে, ধরুন শতরূপ ঘোষ বা এই ধরনের দু একজন নেতা ছাড়া বামপন্থীদের রিপ্রেজেন্ট করতে বিভিন্ন মিটিং মিছিল বা টেলিভিশন শোতে আপনি একজনকেও দেখবেন না যারা কিনা 2011 আগে বামপন্থীদের সঙ্গে ছিলেন না, সেভাবে নতুন মুখ নেই। এ কথা একদম সত্যি, উল্টো দিকে বিজেপি তো অত্যন্ত সাংঘাত মানে খুব ভালোভাবে নতুন মুখ তুলে আনছে।
কিন্তু হ্যাভিং সেড দ্যাট, এটা বলার পরেও যেটা বলতে হয়, গতকাল যখন বাইডেন তার প্রথম বক্তৃতাটা দিলেন তখন কিন্তু তাকেও বলতে বাধ্য হতে হলো যে গণতন্ত্র ভীষণ ঠুনকো, ফ্রেগাইল বা ফ্রেজাইল যেটা ইংরেজিতে উচ্চারণ করেন, অর্থাৎ ডেমোক্রেসি কিন্তু ভীষণ ফ্রেজাইল, তাকে বড় যত্নে রাখতে হয়। এবার এই মুহূর্তে এই প্রশ্ন তো বারবারই উঠবে, উদাহরণ দেওয়ার দরকার নেই যে ভারতবর্ষে বিজেপি এবং পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেস এই আমাদের অতি যত্নের গণতন্ত্রটাকে তো ফুলদানিতে সাজিয়ে রাখেননি। হাজার হাজার ঘটনা ঘটছে যে জায়গায়, ধরুন বিজেপি তো জিতে গেছে, ভোটে বিপুলভাবে জিতেছে, কিন্তু জেতার পর তারা তাদের নীতিগুলো রূপায়নও করছেন, কিন্তু এই যে কৃষকদের এতদিন ঠান্ডায় বসিয়ে না রেখে তারপর দেড় বছর পেছনো কেন, আগেই করা যেত। আমাদের পশ্চিমবঙ্গেও আইন শৃঙ্খলার যা পরিস্থিতি বা বিরুদ্ধে কথা বলতে গেলে যে ধরনের ঘটনা, একটা কার্টুন এঁকে যে ধরনের শাস্তি পেতে হয়েছে মানুষকে, সেই জায়গায় অবশ্যই এই প্রশ্ন বারবার করে উঠবে যে গণতন্ত্রকে বাঁচাতে গেলে কিন্তু একাধিক পক্ষের দরকার। শুধু তৃণমূল বনাম বিজেপি করে গণতন্ত্র বাঁচবে না, রাজনৈতিক পরিসর থাকতে হবে। সেখানে বাম নেতারা লেপ কম্বল মুড়িয়ে শীত ঘুমে চলে গেলেও সাধারণ মানুষের মনে কিন্তু একটা ইচ্ছা থাকবে ওই নেতাদের কথা ভুলে গিয়ে, যে অন্তত আরো কয়েকটা পক্ষ থাকুক যাতে গণতন্ত্রটুকু এই পশ্চিমবঙ্গে এবং এই ভারতবর্ষে বেঁচে থাকে। পুরোটা যেন শি জিনপিং বা পুতিন বা ট্রাম্প বা এরদোগান এদের হাতে চলে না যায়। অরূপদা কি বলবে, যে মানুষ তার মানে সুমতা যেটা বললে যে শীত ঘুমিয়ে চলে গেলেও বর্ষিয়ার নেতারা, মানুষ একটা তৃতীয় পক্ষ, কি বলবে এটা নিয়ে? বাবু যেটা বললেন আমার ভালোই লাগলো, গণতন্ত্রের কথা, কিন্তু গণতন্ত্র এবং বাম বা সিপিএম, সিঙ্গুর থেকে নন্দীদাম, আমার মনে হয় না সবাই সেই সময় সিপিএম এর খুব একটা গণতন্ত্রের কথা মনে ছিল। যেরকম ভাবে পুলিশ দিয়ে পেটানো হয়েছিল তখন গণতন্ত্র নিশ্চয়ই কার্পেটের চলায় চলে গিয়েছিল। নন্দীগ্রামে যেরকম গুলি করে মারা হয়েছিল কৃষকদের, এখন সুমাই যেটা বলছেন কৃষকরা ওখানে ঘুমিয়ে আছে বা ঠান্ডায় পড়ে আছে, তখন তো কৃষকরা বন্দুকের নলে সামনে ছিল, ডগায় ছিল। কোনোদিন আমি সারা পৃথিবীব্যাপী দেখিনি কোন জায়গায় যে 144 ধারা জারি করে কোন জায়গায় শিল্প হয় চার ফসলি জমি নিয়ে। তারা আবার বাম, যারা একসময় বলতো লাঙল যাদের জমিও তাদের, যারা বলতো আগে তাদের সত্যি তেষ্টা মেঘতে স্থির রক্ত লেগেছিল, কোথায় গণতন্ত্র ছিল আমি জানি না, গণতন্ত্রের মানে কি, চারটে চারটে অক্ষরের একটা মানে আছে, সুমাই সেটা ভালো বলতে পারবে, সেই গণতন্ত্রের সঙ্গে এই গণতন্ত্রের কতটা ফারাক। কিন্তু গণতন্ত্র দরকার, সেটা সত্যিই দরকার। ফলে বামেদের গণতন্ত্র ভালো ছিল, বিজেপি বা তৃণমূলের গণতন্ত্র খুব খারাপ, এই বিষয়ে আমি একেবারেই একমত নই। হ্যাঁ রাজাদা কি বলবেন এটাতে? হ্যাঁ দেখুন, মানে উনি শুভময় দা আমাদের আমার অত্যন্ত কাছের মানুষ, প্রিয় মানুষ, ওনার বক্তৃতা আমি মন দিয়ে শুনি, যেখানে উনি বলেন আমি টেলিভিশন খুলে বসি শুনি, খুব ভালো লাগে। মানে এরকম যদি বামপন্থী হয়, আমি আমি বামপন্থী ছিলাম আছি থাকবো, কিন্তু বামপন্থী দেখেছি শুভময় দার মতো বামপন্থী তারা নয়। উনি বলছেন বামপন্থীরা নাকি বড় উদার, আমি 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 বেক টু ডিফার, আমি নন্দী সিংগ্রামে যেতে চাই না, আমি এখানে কাজ করতাম, আমি সেখানে দেখেছি এই বামপন্থীদের নির্মম ব্যাপারগুলো আমি চোখে দেখেছি, আমি নিজেও বামপন্থী ছিলাম, তা সত্ত্বেও কিছু শয়তান নেতা এবং তাদের পরিষদকে আমি পরিষদকে আমি মেনে চলতে পারিনি বলে দিনের পর দিন আমাকে আক্রান্ত করা হয়েছে। আমি আমি সেই বামপন্থীদের শয়তান আমি আজকে বলতে বাধ্য হচ্ছি, কারণ তারা চলে গেছে বলে গণতান্ত্রিক পরিবেশ সৃষ্টি হয়েছে, এরা যাতে কিছুতেই না ফিরে আসে, আসবে না। বামপন্থীদের মানুষ দেখেছে কিভাবে হাত কেটে ফেলা হয়েছিল ভোট দেওয়ার জন্য, আপনারা যদি যে সমস্ত অসাধারণ নানান দলিল তৈরি আছে, আমার বইটার নাম পড়ছে না, আমি একটি কেরালাইট ছেলে লিখেছিল, হয়তো অরূপটা পড়েছেন, ডার্ক এন্ড হ্যাঁ ডার্ক ডেজ ওভার কিছু একটা আছে, আমি মনে করতে পারছি না। এই প্রসঙ্গে এই সময়কে মনে করিয়ে দিতে চাই, বামেদের গণতন্ত্র কি সেটা সন্তোষ ভট্টাচার্যের দ্য রেড হ্যামার, অসাধারণ সাংবাদিকের লেখা, যাই হোক ব্যাপারটা হচ্ছে দলিল হয়ে আছে বামপন্থীরা কি করেছিল আমরা সবাই জানি। বুদ্ধদেব ভট্টাচার্যকে আমি ব্যক্তিগত ভাবে চিনতাম, শ্রদ্ধা করি, ভালো মানুষ, শিক্ষিত মানুষ, একটু অ্যারোগ্যান্ট ছিল বটে, কিন্তু তাকে কেউ অশ্রদ্ধা করার জায়গায় নাই। জ্যোতিবাবুকে আমি চিনতাম, আমি সুকুমার সেনগুপ্ত, বিমানদাদের চিনতাম, আমি অনেককে দেবতা বলে মনে করি, আজও মনে করি।
সুকুমার সেনগুপ্ত বলেন বা মেদিনীপুরের নেতা, খুব কম দেখেছি এত ভালো মানুষ বলে, কিন্তু কিন্তু আর যারা বামপন্থী বামপন্থী যারা এসে তাদের পিছনে দাঁড়িয়ে দাঁড়িয়েছিলেন তারা তাদের 90% সেই জায়গায় যোগ্য নয়। শুভময়দা ভালো মানুষ অত্যন্ত, এরকম যদি নেতা হয় আমি এক্ষুনি বামপন্থী যোগ দেবো, কিন্তু বামপন্থী যা দেখেছি বেশিরভাগ মানুষ কিন্তু অত্যন্ত অত্যন্ত, আমি চিনেও বহুবার চিনে যাওয়ার সুযোগ সেখানকার কমিউনিস্টদের আমি দেখেছি, রাশিয়াতেও গিয়ে আমি দেখেছি, কিউবাতেও আমার যাওয়ার সুযোগ ঘটেছিল। আমার মনে হয় না যারা কমিউনিজমের কথাবার্তা বলে তারা কখনোই গণতন্ত্রের গণতন্ত্রকে বিশ্বাস করে, কেননা তাদের মধ্যে একটা ফান্ডামেন্টালিজম রয়ে গেছে, আমার বক্তব্য আমার আদর্শটাই সবচেয়ে বড়, এই জিনিসটাই এখানে ছিল। তারপরে কিন্তু তাদের যে আজকে যে বামপন্থীতে চলে যাওয়া, কেন দীর্ঘদিন লাঠির শাসনে তরবারির শাসনে তারা রাজত্ব করে গেছিল, এই তাদের তরবারির ধার কমে গেছে, মানুষ কিন্তু এসে হাজির হয়েছে তাদেরকে সরিয়ে দিয়েছে। আমার মনে হয় না অত সহজে বামপন্থী বলুন অতি বাম নকশালবাড়ির লোকদেরও বলুন তারা এই মুহূর্তে পশ্চিমবঙ্গে ঢুকতে পারবে বলে আমার আমার মনে হয় না। তবে হ্যাঁ মানুষ দেখবে আগামী দিনে যারা আসছে তারা কতটা কাজ করতে চাইছে। হ্যাঁ এই জায়গা থেকে শুভময়দা আমরা শেষ করব, প্রত্যেকের কাছে এক মিনিট করে সময়, আমার বক্তব্যের পর এত সুন্দর ভাবে অরূপ এবং রাজাদা বলেছেন কিন্তু বক্তব্যের একটা অন্য দিকে তারা নিয়ে গেছেন। প্রথম বক্তব্য হচ্ছে তারা আমাকে মোটের উপর বামপন্থী বলে দাগাতে চাইছেন, তা আমার প্রথম বক্তব্য হচ্ছে আমি কোনো পন্থায় বিশ্বাসী নই, অর্থাৎ আমি মনে করি যে মানুষের পন্থাটাই একমাত্র পন্থা, এবং পৃথিবীতে যেমন রাজাদা বললেন হাজার হাজার উদাহরণ আছে যেখানে বামপন্থী নেতারা তারা বামপন্থী থেকে সম্পূর্ণভাবে স্বৈরতন্ত্রী হয়ে গেছেন, এবং একই রকম ভাবে দক্ষিণপন্থী নেতারা তারা দক্ষিণপন্থী থেকেও স্বৈরতন্ত্রী হয়ে গেছেন। সুতরাং যুক্তির যে জায়গাটা ওনারা দুজন একটু যে জায়গাটা একটু বদলে দিলেন সেটা হচ্ছে আমার মূল বক্তব্য হচ্ছে সংসদীয় গণতন্ত্রে দুটি দলের বদলে একাধিক দল থাকাটাই যুক্তিযুক্ত। মার্কিন দেশেও ডেমোক্র্যাট এবং রিপাবলিকানদের মধ্যে মূল লড়াই হলেও সেখানেও কিন্তু আরো অনেকগুলো গ্রিন পার্টি বা এই ধরনের দল আছে। সুতরাং বামপন্থীদের ভোটে জেতার আলোচনা এখানে হচ্ছেই না, এবং পশ্চিমবঙ্গের যে বামপন্থীরা নন্দীগ্রাম সিঙ্গুর করেছিল সেই বামপন্থীরাই তো আজকে তৃণমূলে বা আজকে বিজেপিতে, এটাই তো খুব স্বাভাবিক। দেখুন আপনি যদি ওই মেরি বাবা গানটা শোনেন মারিচ সংবাদের, সেখানে আসল কথা হচ্ছে খাদ্য চাই দানা চাই তার চেয়ে সবচেয়ে বড় অন্য মানুষের বশ্যতা স্বীকার করা চাই। এই যে অন্য মানুষকে বশ্যতা স্বীকার করানো, বাম বা ডান দিয়ে দাগিয়ে দেয়া, এবং সেইখানে শুধু এই দুটো দলের মধ্যে লড়াই অর্থাৎ তৃণমূল বা বিজেপির মধ্যে লড়াই, এর মধ্যেও কিন্তু সেটাই আছে যে তৃণমূল আর বিজেপি হয়তো একদম একসঙ্গে হয়ে গেল, এক দলের নেতা অন্য দলে চলে গেল এবং তারাই শাসন করলো, এবং খুঁজে দেখবেন তাদের অনেকে হয়তো আগে সিপিএম ছিল। আমরা পশ্চিমবঙ্গের মানুষ হিসেবে এমন শাসক চাই যে শাসক এই যে লিবারেল ব্যাপারটা, অর্থাৎ আমাদের যে উদারবাদী ধারার বিষয়টা, যে আজকে আপনি যখন আমাদের এই ভিডিওটা পোস্ট করবেন তার পরের দিন এসে আমাকে তুলে নিয়ে যাবে না পুলিশ, আমরা যে কথা বলতে পারি ভারতবর্ষে এবং পশ্চিমবঙ্গে, সত্যি তো বিজেপি এবং তৃণমূল এই দু জায়গায় রাজত্বে আছে, আমরা বিভিন্ন তাদের সমালোচনা করছি এবং এখনো তারা আমাদের সমালোচনা করতে দিচ্ছেন, ফলে সামনের দিকে অবশ্যই সেই বামপন্থীদের আমরা চাই না যারা আমাদের সমালোচনা করতে দেবেন না, বরং তৃণমূল বা বিজেপি যেই জিতুন এদের দুজনের মধ্যেই তো কেউ জিতবে, এটা বাস্তব পরিস্থিতি। বামফ্রন্ট কিছু আসন পেতে পারে, কংগ্রেস দুটো আসন পেতে পারে, ক্ষমতায় তো আসতে পারার সম্ভাবনা একেবারেই কম। সেই জায়গায় দাঁড়িয়ে সামনের দিনের তৃণমূল এবং বিজেপিকেও কিন্তু সাধারণ মানুষ যাতে তাদের সমালোচনা করতে পারেন সেইটুকু স্পেস দিতে হবে। হ্যাঁ এবার শেষ প্রশ্ন প্রত্যেকের কাছে, এই যে বাম কংগ্রেস জোট, আমরা 2016 সালে দেখেছিলাম বিধানসভা নির্বাচনের আগে, তারপরে ভিস্তে যায় যৌথ কর্মসূচি সমস্ত ভিস্তে গেছিল, আবার 2018 পরে সেটা ঠিক হয়েছে, কিন্তু এখনো পর্যন্ত সেই জোট ঠিক হলো না, আদৌ কি জোটটা হবে? অরূপদা, বিপ্লব জোট হবে কি হবে না সেই নিয়ে সাধারণ মানুষের কোনো মাথা ব্যথা নেই, জোট হলেও বা কি হবে, কারণ দুটো আমাদের পশ্চিমবঙ্গের রাজনীতিতে সম্পূর্ণভাবে দুটো দলের ভোটের মেরুকরণ হয়ে গেছে, বামেরা কংগ্রেস একসঙ্গে লড়লেও কিন্তু এখনো পর্যন্ত যেটা মনে হচ্ছে জোটের দিকে যাচ্ছে না, কারণ জোটের দিকে, কারণ কংগ্রেস যেহেতু বামেদের অবস্থা খারাপ
কংগ্রেস এই স্পেসটা আরো বেশি করে নিতে চাইছে এবং মুর্শিদাবাদ বা মালদায় সংখ্যালঘু ভোটের একটা বড় অংশ রায়গঞ্জ সিটটা নিয়ে গন্ডগোল আছে। গতবার তো হয়নি, 2016 বামেদের জন্য হয়নি, বামেরা পিছিয়ে গেছিল দেশে। আর ওই 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 জোটের কি মানে জানি না, 35টাতে জোট, 5টাতে আবার বন্ধুত্বপূর্ণ লড়াই। মানুষ তো এত আর কি অবোধ নয় বা নির্বোধ নয় যে এই 5টাতে আমি এর বিরুদ্ধে বলবো আর ওই 5টাতে ভোট দেবো। বামার কংগ্রেসের জোট দেখেছে, কিন্তু সময় যেটা বলছে যে বিরোধীদের স্পেস নিশ্চয়ই স্পেস থাকা উচিত, কিন্তু আগে সর্বভারতীয় স্তরে কংগ্রেসের জন্য রাহুল গান্ধী তো তার স্পেস নষ্ট করে দিচ্ছে, সেই স্পেসটা সময় বাড়াবে কি করে? সেই স্পেসটা আর কি একটা সর্বভারতীয় দলের স্পেস যদি একটা ছেলেই নষ্ট করে দেয়, বিজেপি যদি সেই স্পেসে ঢুকে যায়, তাহলে সময় সেই স্পেসটা বাড়াবে কি করে? আমি জানি না, চেষ্টা করুক, চেষ্টা করতে পারে। হ্যাঁ রাজেদা কি বলবেন, এই জোটটা কি আওতো দাঁড়াবে? দেখুন দেখুন না দেখুন মানে এখনো অনেক সম্ভাব্যতা লুকিয়ে আছে, অনেক পসিবিলিটি লুকিয়ে আছে। যেভাবে আমি আমার যেটা মনে হচ্ছে যে পশ্চিমবঙ্গের শাসক দলের রক্তকরণ ঘটছে এবং মডেল মডেল কোড অফ কন্ডাক্ট হয়তো হয়ে ব্যাপকভাবে রক্তকরণ ঘটতে পারে। প্রচুর মানুষ যুবেন্দু মিটিং নানান মিটিং সেটা বলছেন ব্যাপকভাবে তৃণমূল ছেড়ে যেতে পারে। তখন কিন্তু আমার ধারণা তৃণমূল কংগ্রেসকে কিন্তু কংগ্রেসের প্রয়োজন হতে পারে। এবং রাজীব গান্ধী রাহুল গান্ধীর কাছে যদি ফোন যায় মানে আমাকে বাঁচাও মানে দুজন, সেখানে কিন্তু কংগ্রেস কিন্তু কিছুটা যদি তৃণমূলের সাথে এগিয়ে আসে তখন হয়তো কিছুটা তাদের হয়তো মানে রক্ষা পেতে পারে। কেন কংগ্রেস জানে সিপিএম কে নিয়ে বিশেষ সুবিধে তাদের আর নেই পশ্চিমবঙ্গে। সুতরাং যতই মানে আমরা জানি যে আমাদের যিনি আছেন মুর্শিদাবাদের সম্রাট অধীর বাবু, তিনি বামপন্থীদের উনি একশো সময় বামপন্থী করেছিলেন, আর স্পিক করতেন আমি জানি। হ্যাঁ তারপরে বামপন্থীদের ওনার প্রচন্ড পিছনে লেগেছিল, তার এখন উনি ঘুরে টুরে গিয়ে আবার কংগ্রেসের কংগ্রেস সিপিএমের জোট চাইছেন। উনি আবার মমতা বন্দ্যোপাধ্যায় তীব্র বিরোধী, তার ফলে রাহুল গান্ধী যতই বলুন না কেন উনি যাবেন কিনা আমি জানি না, কিন্তু ওনার পজিশনও খুব একটা যে স্ট্রং কংগ্রেসে নয়। রাহুল গান্ধী বা গান্ধী পরিবার তারা কিন্তু দেখুন মমতার পক্ষে থাকার সম্ভাবনা বেশি, কেননা তাদের বাদের লোক তাদের ফিরে হচ্ছে এনিমি হচ্ছে বিজেপি। সুতরাং পশ্চিমবঙ্গে আমার ধারণা যে কোনো মুহূর্তে কংগ্রেস তৃণমূলের একটা অ্যালায়েন্স হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। দুজন দুজনকে ভীষণ চাইছে, যেটা বাম বাম কংগ্রেসকে খুব একটা চাইছে বলে আমার মনে হয়। এটা আমি একটা একটা 30 সেকেন্ড বলি আর কি, এই যে রাজাদা কিন্তু যেটা বললেন এইটা এই সম্ভাবনাটা মানে যদি সত্যি নাই হতে পারে, তো রাজনীতিতে সামনের দিনে বলা যায় না কি হবে, কিন্তু রাজাদা যেটা বললেন আমি এটাকে অত্যন্ত গুরুত্ব দিচ্ছি। কারণ রাজনীতির যে বিশ্লেষণ তার দিক দিয়ে তৃণমূল কংগ্রেস এবং কংগ্রেস কিন্তু ন্যাচারাল অ্যালি, এইটা বারবার মাথায় রাখতে হবে। বাম কংগ্রেস কখনো ন্যাচারাল অ্যালি হতে পারে না, এটা অনেকটা তৃণমূল কংগ্রেস যেভাবে কর্মসূচি ভিত্তিক একটা দল হিসেবে পশ্চিমবঙ্গে এসেছিল সেরকম এটা একটা কর্মসূচি ভিত্তিক দল, কিন্তু বাম এবং কংগ্রেস যে ন্যাচারাল অ্যালি নয় এবং কংগ্রেস এবং তৃণমূল কংগ্রেস যে ন্যাচারাল অ্যালি, এটা কিন্তু রাজাদা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন তুলে ধরেছেন আজকে। হ্যাঁ আমরা দেখব যে আগামী দিনে 25 তারিখ অর্থাৎ 25শে জানুয়ারি আবার বাম কংগ্রেসের বৈঠক আছে কিনা। কিন্তু কংগ্রেসের তরফে যে যুক্তিটা দেওয়া হয়েছে যে 2018-19 সালে বামেরা ভোট টানতে পারেনি, তাই গত 5 বছর 2016 কি হয়েছিল সেই বেসিসে জোটটা হবে না, আসন সমঝোতা হবে না। তো আমরা তাকিয়ে থাকবো সেই 25শে জানুয়ারির দিকে আওতো জোটটা হবে কিনা। এবং রাজাদা যেটা তুলে আনলেন যে ভোটের আদর্শ আচরণবিধি চালু হলে হয়তো দেখা যাবে যে আরো রক্তক্ষরণ বইবে এখানকার শাসক দলের, সেক্ষেত্রে হয়তো তিনি মমতা বন্দ্যোপাধ্যায় দিল্লি শরণাপন্ন হতে পারেন, রাহুল গান্ধী শরণাপন্ন হতে পারেন, সেক্ষেত্রে হয়তো জোটের যে যে জোট সেটা হয়তো মহা জোটটা মহাঘট হয়ে যেতে পারে, এরকম একটা সম্ভাবনা হয়তো আমরা দেখতে পাবো বা পাচ্ছি। সকলকে ধন্যবাদ জানিয়ে আজকে আমাদের অনুষ্ঠান শেষ করছি। ধন্যবাদ রাজাদা, অরূপদা এবং সুময়দা, আপনারা সবাই ভালো থাকুন।